বেশ, অনেকদিন পরে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাসায় আপুরা আসবে বেড়াতে, ফাইনালি ওরা সবাই চলে আসলো। খুব সকাল সকালে ওরা এসেছে আপুদের বাসা থেকে, ওরা ফজরের নামাজ পড়ে দেন রওনা দিয়েছে আমার বাসাতে। আসতে ওদের আধা ঘন্টারও কম সময় লেগেছিল। তা আমি হচ্ছে নাস্তা বানিয়েছিলাম, আর আমরা যেহেতু খিচুড়ি খেতে পছন্দ করি তো ভাবলাম যে ওদের সবার জন্য হচ্ছে খিচুড়ি রান্না করি। তো এই তো আমি হচ্ছে সকাল উঠে রান্না বান্না করছিলাম, তার মাঝে হচ্ছে ওরা চলে এসেছিল, তারপরে এই যে ফ্রুটসগুলো নিয়ে এসেছিল আর আমি এগুলো হচ্ছে ব্যাগ থেকে বের করে ফ্রিজে রাখছিলাম। দেন বলতে বলতে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি আপুরা মিলে, যেহেতু আমরা খুব সকাল সকাল নাস্তা করেছি তাই সবারই ক্ষুধা লেগে গিয়েছিল। আমি আপুদেরকে বললাম যে কিছু ফ্রুটস কাটার জন্য, দেন আমরা সেগুলো খেয়েছি। এরপরে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে রাতের বেলা আমার আপু হচ্ছে ফালুদা বানাবে, তাই সব ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপুর বাসা থেকে নিয়ে এসেছিল। সে আগে থেকে প্ল্যান করেছিল এখানে আসলে তারপর ফালুদা বানাবে, তাই এখানে আমি সব ধরনের ফ্রুটস কেটে নিয়েছিলাম। ফালুদাটা যেহেতু গরম ছিল তাই ফ্রিজে রাখতে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমরা গিয়েছিলাম বাইরে কিছু কেনাকাটা করার জন্য। এইদিকে আমার ভাগ্নি, সেই আমার অ্যানিভার্সারির ব্লগ দেখে সে ক্যান্ডেল নিবে ক্যান্ডেল নিবে, এত মাস ধরে শুধু আমাকে বলতো ক্যান্ডেল নিবে, ফাইনালি হচ্ছে আমার বাসায় আসছে। আর ওকে হচ্ছে ভাবলাম যে একটু কেক কেটে সারপ্রাইজ দিই শুধু ক্যান্ডেল না দিয়ে, আমরা বাহির থেকে হচ্ছে 5 টাকা দামের যে কেক ছিল সেগুলো এনে ওর সামনে দিই এবং চোখ বন্ধ করে ওকে সারপ্রাইজ দিই। আর ও তো অনেক বেশি খুশি, ও যেহেতু ভিডিও কলে খুব কম কথা বলে তাই ওকে কথা বলানোর জন্য বা গান যে কোনো কিছুই বলানোর জন্য আমি ওকে সবসময় ক্যান্ডেল দিয়ে লোভ দেখাতাম যে না বললে তোমাকে ক্যান্ডেল দিব না। তো ও তখন হচ্ছে ক্যান্ডেলের লোভে সব কিছু বলে দিত আমি যা যা জিজ্ঞেস করতাম। তো ফাইনালি মেয়েটা অনেক ওয়েট করার পরে হচ্ছে ক্যান্ডেল পেলো আর ও অনেক বেশি খুশিও হয়েছিল। ফাইনালি আমরা বাসায় আসার পরে ফালুদাটা হচ্ছে বানিয়ে খেয়েছি, এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলায় আপুরা হচ্ছে মুড়ি মাখিয়েছিল। আর তারপরে হচ্ছে এইদিকে রান্নাবান্না চলছে, এটা হচ্ছে আরও একদিনের পরে রাতের একটা ভিডিও, আপুরা হচ্ছে চলে যাবে তো সেই জন্য হচ্ছে রাতের বেলা আমি এগুলো অ্যারেঞ্জ করেছিলাম, বাকি সব রান্নাবান্না আমার মেঝো আপুই করেছিল। যেই দিন সকালবেলা আপুরা এসেছিল সেই দিন সকাল সকালে আমার দুলা ভাই নাস্তা খেয়ে চলে গিয়েছিল, আর যেই দিন হচ্ছে আমরা এই রাতে রান্নাবান্না করেছিলাম সেদিনই হচ্ছে ভাইয়া এসেছিল, অ্যান্ড পরের দিন আমার মেঝো আপু এবং ভাগ্নিদের নিয়ে চলে গিয়েছিল। আর সেজো আপু আমার বাসায় কিছুদিনের জন্য থেকে গিয়েছিল, তারপরে আমি আর আমার সেজো আপু মিলে বাহিরে গিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা দুজন মিলে চকলেট কিনে আনি, আর এরপরে হচ্ছে আমরা এই চিকেন বলগুলো কিনেছিলাম। এই চিকেন বল আর চিকেন পেজগুলো হচ্ছে আপু কিনেছিল, আমরা প্রায় কয়েকদিনে গিয়েছিলাম বাহিরে আর সেম জিনিসই হচ্ছে খেয়েছিলাম। এইদিকে আমি অনেকগুলো লাল আটার রুটি বানিয়ে রেখে দিয়েছি ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য, এগুলোকে হচ্ছে ছেঁকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। আর যেহেতু বাসে আপু আছে সবগুলো রুটি ওই হচ্ছে আমাকে বেলে দিয়েছিল, আর এতদিন যেহেতু আপুরা বাসায় ছিল ওরা নিজেরাই রান্নাবান্না করে দিয়েছিল, আমার অনেক বেশি হেল্প হয়েছিল। অনেক দিনের ফুটেজ নিয়ে আজকের ভিডিওটি রেডি করা, তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।